We reaffirmed the three main... সাতটি ইসরায়েলি সংস্থা ও উগ্রপন্থী বসতি স্থাপনকারী দলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে আরব লীগ। তাদের বিরুদ্ধে আল আকসা প্রাঙ্গণ দখল ও পশ্চিম তীরে বসতি স্থাপন করার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংগঠনটি। শনিবার এক প্রতিবেদনে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এক বৈঠকে 22 ইসরায়েলি ব্যক্তির বিরুদ্ধেও ফিলিস্তিনিদের গণহত্যার অভিযোগ এনেছে আরব লীগ। এছাড়াও ইসরায়েলকে বসতি স্থাপন ও আগ্রাসনের কাজে সহায়তা করা 97টি কোম্পানিকেও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগের নেতারা। লীগভুক্ত দেশগুলো এই সিদ্ধান্ত কার্যকর করতে চূড়ান্ত ব্যবস্থা নেবে। গেল বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত 28,000-এরও বেশি মানুষ মারা গেছে, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু, আর আহত হয়েছে 69,000-এরও বেশি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।